যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটিতে আবারও দেখা মিলতে যাচ্ছে এক টুকরো বাংলাদেশে। আগামী 19 জুলাই মঙ্গলবার বাংলাদেশ মেলাকে ঘিরেই দেখা মিলবে লালসবুজের বাংলাদেশে। প্রবাসী বাংলাদেশিদের বাৎসরিক এই আনন্দ আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি বিএসজে। এতে আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন শহরগুলোতে বসবাসরত ব্যাপক সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিচ্ছে। আটলান্টিক সিটির সেন্টস ক্যাসেল স্টেডিয়ামের উন্মুক্ত প্রাঙ্গণে বিকেল থেকে শুরু হয়ে রাত 11:30 পর্যন্ত চলবে বাংলাদেশ মেলার কার্যক্রম। এতে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় বাউল শিল্পী কালামিয়া, প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চন্দন চৌধুরী, রোকসানা মির্জা, আফজাল হোসেন, কামরুজ্জামান বকুল, মেহজাবিন। এছাড়াও মেলায় পরিবেশিত হবে আবৃত্তি, নৃত্য, থাকবে রকমারি স্টল সহ ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের সমাহার। মেলায় আরও থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র। বাংলাদেশ মেলায় প্রবাসী কৃতি ছাত্রছাত্রীদেরও করা হবে সম্বর্ধিত। প্রবাসী বাংলাদেশিদেরকে মেলায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ মেলার আহ্বায়ক কুতুবুদ্দিন এমরান ও সদস্য সচিব মনিরুজ্জামান মনির। বাৎসরিক এই আনন্দ আয়োজনকে ঘিরে সরগরম বাংলা কমিউনিটি। বংশাই নিউজ, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। উনিশে জুলাই মঙ্গলবার মেলায় আসুন, বাংলাদেশ কমিউনিটি সেন্টার উন্নয়নে সহযোগিতা করুন।